কখনো একটা সময় আমার হাজব্যান্ড কার্জন হলে ঘুরতে গিয়ে খুব মুগ্ধ হয়েছিল। এরপর কাজে অকাজে অনেকবার টিএসসি শাহবাগ ঘুরেছি, কিন্তু কার্জন হলে ওইভাবে যাওয়া হয়। তো সকালে হাজব্যান্ড বলল, আজ আমরা দম্পতি নয়, আমরা জুটি, প্রেমিক প্রেমিকা, রিক্সায় ঘুরবো, টক খাবো, ফুচকা খাবো। তো এরপর কার্জন হলে গিয়ে পরিবেশ, গোছানো অবস্থা দেখে আমি রীতিমতো মুগ্ধ। ভীষণ সুন্দর, আর ফুল পেলে, সুন্দর প্রকৃতির ছোঁয়া পেলে আমার মন যে নেচে ওঠে, এটা নতুন কিছু নয়। তো উনি একটু বিরক্ত হয়েই বলল যে যেখানেই যাও এই প্রকৃতি থাকবে, কিন্তু এই সুন্দর সুন্দর বিল্ডিং, এত বছরের পুরনো ঐতিহ্য এগুলো পাবে না, এখানে তোমাকে ছবি তুলে দিই। তো যো হুকুম যাহা পনা, তার কথা অনুযায়ী এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা সিলেক্ট করে সে আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এরপর পুরো হল, মানে সে যা যা দেখেছিল, তার যা যা পছন্দ ছিল, প্রতিটি জায়গায় আমাকে নিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আমার বেশ ভালো লেগেছে। তারপর আসার সময় দোয়েল চত্বরে নেমেছিলাম। এখানকার দোকানের এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ইচ্ছে করে সব নিয়ে চলে যায়। সব ইচ্ছের তো আর মূল্য দেওয়া যাবে না। প্রয়োজনীয় যা যা ছিল, নেওয়ার ইচ্ছে ছিল, সব কেনাকাটা শেষ করে তারপর আবার টিএসসিতে গিয়ে দুজনে বসেছি, ফুচকা খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি। আর আমাদের যিনি অতিথি, আমাদের অতি প্রিয় একজন মানুষ, তার পরিচয় আমি বলবো না, উনি অনেক বিশেষ একজন মানুষ, ওনার জন্য অপেক্ষা করছিলাম। টিএসসিতে যারা বাহির থেকে আসে তাদের একবার হলেও এই ফুচকা ট্রাই করা উচিত, ভীষণ মজা, আমার আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আমাদের অতিথির সাথে দেখা করে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এবং এই জাদুঘরের সুন্দর একটি ব্লগ আছে আমার লীলাবতী সংসার ইউটিউব চ্যানেলে,